প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অল ক্লাস এডুকেশন চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। 2022 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার পূর্ণ নিরীক্ষণের ফলাফল প্রকাশিত সংক্রান্ত বিজ্ঞপ্তি। আমরা নোটিশটি অলরেডি ডাউনলোড করে নিয়েছি, তো আমরা নোটিশটি আপনাদের একটু দেখিয়ে দিই। তো নোটিশটি গতকাল 6/12/2022 তারিখে প্রকাশিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত 2020 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার পূর্ণ নিরীক্ষণের ফলাফল 7/12/2022 তারিখে বিকেল 8টায় প্রকাশিত হবে। পরীক্ষার্থী রেজিস্ট্রেশন ও কলেজ ওয়ারি ফলাফল www.nuac.bdresult ওয়েবসাইট থেকে জানা যাবে। তো আপনারা যারা 2020 সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিয়েছিলেন এবং কারো রেজাল্ট খারাপ হলে, যদি কেউ বোর্ড চ্যালেঞ্জ করে থাকেন, যারা বোর্ড চ্যালেঞ্জ করছেন তাদের সেই বোর্ড চ্যালেঞ্জের ফলাফলের দেয়া হবে আগামী 7/12/2022 তারিখে। বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দেয়া হবে এবং ফলাফল আপনারা পাবেন www.nuac.bd/result। এই সাইটে আপনি লগ ইন করতে হবে, এরপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনার বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি আপনি চেক করে নিতে পারবেন। আর যদি কেউ চেক করতে না পারেন, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি আপনাদের রেজাল্টটি চেক করে দেবো। ধন্যবাদ সবাইকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।